রাজস্থান রয়্যালস রানে হারিয়েছে কিংস পাঞ্জাব ইলেভেন ওভারের শেষ বল জয় থেকে রান রাজস্থান রয়্যালস বল করতে রবিচন্দ্রন অশ্বিন বল করতে গিয়ে দেখলেন উইকেট ছেড়ে বেরিয়ে আছে নন স্ট্রাইকে থাকা বাটলার বল না করে দিলেন স্টাম ভেঙ্গে হতবম্ব বাটলারের দুশ্চিন্তা বাড়িয়ে আম্পায়ার তৃতীয় আম্পায়ারের সহযোগিতা চাইলেন আউট ব্যাট জমে উঠল বিতর্ক মানকার আউট আর খুব একটা বিরল দৃশ্য নয় ওয়েস্ট ইন্ডিজের অনুর্ধ্ব উনিশ দল দুই হাজার ষোলো বিশ্বকাপে এমন কাণ্ড করেছিল সেবার যে আলোচনা হয়েছিল এবারও সে কারণেই আলোচনা সাধারণত এভাবে কাউকে আউট করার আগে ব্যাটসম্যানকে সতর্ক করে দেওয়ার ভদ্রতা দেখানো হয় কিন্তু অশ্বিন প্রথমবারের মতো এই কাজ করেছেন তার চেয়েও গুরুত্বপূর্ণ বাটলার যে রান নেওয়ার জন্য উইকেট ছেড়ে বেরিয়েছিলেন তাও নয় মানকার আউটের ক্ষেত্রে যে যুক্তি ব্যবহার করা হয় সেটা হলো ব্যাটসম্যান আগে বের হয়ে রান নেওয়ার ক্ষেত্রে অবৈধ সুবিধা নেন কিন্তু অশ্বিন বল ছোড়ার ভঙ্গি করার সময়ও বাটলার ক্রিজেই ছিলেন অশ্বিন হঠাৎ করে থেমে যান কিছুক্ষণ অপেক্ষা করেন তারপর ভেঙ্গে দেন সেদিকে সম্ভব হয়নি বাটলার এক্ষেত্রে ভঙ্গিতে অনুসরণ করছিলেন ফলে অবচেতনভাবে ভাবে দাগ থেকে বের হয়ে গিয়েছিল তার ব্যাট এমন ক্ষেত্রে আম্পায়ারের করার কিছুই থাকে না প্রতিপক্ষ অধিনায়ক ক্রিকেটের বৃহত্তর স্বার্থে ও ভদ্রতার খেলা বলে ব্যাটসম্যানকে ফিরিয়ে আনলে আলাদা কথা কিন্তু অশ্বিন নিজেই যে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক ক্ষুদ্র বাটলার প্রশ্ন ছুড়ে দিলেন অশ্বিন বুঝিয়ে দিলেন ভদ্রতা কিংবা ক্রিকেটীয় চেতনা নিয়ে মাথা ঘামানোর সময় নেই তার ফ্রান্সিজি তাকে অধিনায়ক বানিয়েছে দলকে জেতানোর জন্য বাটলারকে এছাড়া অন্য কোনো উপায়ে হয়তো আউট করতে পারত না পাঞ্জাব প্রথম ইনিংসে ক্রিস গেইলের সাতচল্লিশ বলে উনআশি রানের ঝরজে ভুলিয়ে দিয়েছিল বাটলার গেইলের উনআশি ও সরফরাজ খানের ছয়চল্লিশ রানের সুবাদে একশো রান সংগ্রহ করে পাঞ্জাব এরপরেও পরাজয়ের সময়গুণ ছিল পাঞ্জাব কারণ আজিনকার রাহানেকে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতে আটাত্তর রান যোগ করেছিলেন বাটলার সেটাও মাত্র আট ওভারেই ম্যাচটা বাটলার নিজেই শেষ করে আসার পরিকল্পনা করেছিলেন হয়তো কিন্তু অশ্বিনের ওই কাণ্ডে তা আর হলো না তেতাল্লিশ বলে ঊনসত্তর রান করে ফিরতে হয় বাটলারকে ওই ওভারের কোটা পূরণ করে ফেলা অশ্বিন মাত্র বিশ রান দিয়ে নিজের দায়িত্ব সম্পূর্ণ করেন শেষ চার ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র উনচল্লিশ রান এমন সময় আবার নাটক জমে উঠল স্যাম কুরানের প্রথম তিন বলে মাত্র দুই রান এলো চতুর্থ বলে এক্সট্রা কভার দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন স্মিথ অনেক দূর থেকে দৌড়ে এসে বাতাসে বেশে বলটা বুঝে নিলেন লোকেশ রাহুল বিশ রানে থামল স্মিথের আইপিএল প্রত্যাবর্তন ইনিংস ষষ্ঠ বলে আউট স্যামসনও মাত্র চার রানে দুই উইকেট শিকার করে নিজেদের দিকে ম্যাচটা ঘুরিয়ে দেন কুরান। পরের ওভারে এক ছক্কা মেরে আউট বেন স্টকস মাত্র ছয় বলে তিন উইকেট হারায় রাজস্থান সেটা নয় বলে চার উইকেট হয়ে যায় আঠারোতম ওভারের শেষ বলেই নয় বলে দশ রান তুলতেই রাজস্থানের মিডল অর্ডার ধসে পড়ে সবগুলো উইকেটই একই ভঙ্গিতে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন সবাই শেষ দুই ওভারে চার উইকেটে সাতাশ রান দরকার ছিল রাজস্থানের তিন উইকেট হারিয়ে শুধু বারো রানই তুলতে পেরেছে তারা সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ